ফ্রেন্ডস অনেক সময় জিমে গিয়ে দেখি আমাদের ঠিকমতো এনার্জি নেই এবং যে ওয়ার্কআউটটা আমরা করি সেটাতে ঠিক মন আসছে না বা আমাদের শরীরে একটা ক্লান্তি ভাব রয়েছে তো এটার কিন্তু ম্যাক্সিমাম কারণটাই কিন্তু আগের দিন আগের দিন ধরো তুমি জিম করেছো হিউজ হিউজ জিম করেছো এবং জিম করার পরে পরে পরেই যে পোস্ট ওয়ার্কআউট মিল সেটা কিন্তু একটা বিশাল বড়ো এফেক্টিভ জিনিস তুমি মনে রাখবে তুমি আজকের যে তুমি জিমের যে এনার্জি সেটা কিন্তু তুমি গতকাল যে যে খাবারগুলো খেয়েছো মোটামুটি সেই এনার্জিগুলোই কিন্তু তুমি এখন পাবে কারণ তুমি এখন যেটা খাচ্ছো তুমি ধরো জিম করার আগেই কিছু খেয়ে এসছো সেই এনার্জিটা কিন্তু সঙ্গে সঙ্গে তুমি পাবে না কারণ ওটা স্টমাকে থাকে স্টমাক থেকে আস্তে আস্তে ডাইজেস্টার ডাইজেস্ট হয়ে ওটা ব্লাডে যায় ব্লাড থেকে বিভিন্ন জায়গায় বা বা অন্য অন্য যে যেসব জায়গায় যে নিউট্রেশনগুলো পৌঁছোনো সেইগুলো আস্তে আস্তে পৌঁছো এটা টাইম নেয় অবশ্যই তো অ্যাকচুয়ালি জিমের পরেই মানে তুমি আগের আগে আজকের ধরো জিম করছো সেই জিমের পাওয়ার তুমি যদি তুমি ঠিকমতো পাওয়ার পাবে না যদি তুমি আগের দিনের জিমের পরে তুমি শরীরকে শরীরের যে তোমার গ্লাইকোজেন স্টোরেজ সেটাকে যদি তুমি ঠিকমতো রিপ্লেনিস না করে থাকো এটা এই জন্যই ইম্পর্টেন্ট কারণ জিমের পরে পরেই আমাদের যে মাসেলের স্টোরে সেটা অলমোস্ট এমটি হয়ে যায় একটা হাই ইনটেনসিটি জিমের পরে এবং সেটা তুমি যদি জিম থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে মোটামুটি এক ঘন্টা দু ঘন্টার মধ্যেই তুমি যদি একটু স্লাইড কারযুক্ত এবং বেশ ভালো প্রোটিনযুক্ত খাওয়ার কিছু শরীরে দাও তাহলে কিন্তু সেটা খুব মানে শরীর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে এবং যেসব জায়গায় দরকার নিউট্রিশানগুলো সেই সব জায়গায় ঝটঝট পৌঁছে যায় কারণ ওই মুহূর্তে নিডটা ভয়ঙ্কর থাকে তো সেই কারণে তোমার খাবারটাও যেটা দেবে এবং সেটাকে একটু সিম্পল জিনিস দিতে পারলে ভালো হয় যেমন আমি বলবো ধরো সবচেয়ে ভালো হচ্ছে হয়ে প্রোটিন হয়ে প্রোটিন যারা নেয় প্রোটিন পাউডার যারা নেয় ধরো হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউটের পর প্রোটিন পাউডার নিলে এক চামচ প্রোটিন পাউডারের মধ্যে প্রায় পঁচিশ গ্রাম মতো পঁচিশ গ্রাম মতো প্রায় প্রোটিন থাকে তো সেই প্রোটিনটা খুব ইজি অ্যাবসর্বেল এবং সেটা খুব তাড়াতাড়ি মাসে চলে আসে কিন্তু তার সঙ্গে সঙ্গে গ্লাইকোজেনটাও রিস্টোর করার জন্য আমাদের কিছু সিম্পল কার ওই সময়টা নেওয়াটা ভালো যে কারণে অনেকে ব্রেড খেয়ে প্রোটিন পাউডার নেয় তো এটা খুব ভালো ট্রিক্স এছাড়া যারা ধরো প্রোটিন পাউডার অ্যাফোড করতে পারবে না বা ওটা কেনা সম্ভব হবে না বাড়িতে পছন্দ করে না তাদের জন্য আমি বলবো ছাতু ইউজ করতে পারো ছাতু একটু গুড় দিয়ে মিশিয়ে বা যারা গুড় পছন্দ করে না একটু এক চামচ চিনি এক চামচ কি দু চামচ চিনি দিয়ে মিশিয়ে অবশ্যই তাদের বডি ফ্যাট পার্সেন্টেজের ওপর নির্ভর করছে যা কারোর যদি গোল থাকে যে সে বডি ফ্যাট কমাবে হিউজলি সে হিউজলি তার বডি ফ্যাট আছে তাহলে তার অবশ্যই চিনিটা নেওয়া উচিত হবে না তার ছাতুতে যে এক্সট্রা ক্যালোরি থাকে ছাতুতে শুধু তো প্রোটিন নয় মানে একশো গ্রাম ছাতুর মধ্যে ধরা যায় প্রায় তেইশ থেকে চব্বিশ গ্রাম মতো প্রোটিন থাকে কিন্তু বাকিটা কিন্তু অনেকটাই কার্ভস থাকে মানে সত্তর থেকে পঁচাত্তর গ্রাম মতো কার্ভও এই ছাতুর মধ্যে থাকে সেই ছাতু কার্ভটা যারা অ্যাভয়েড অ্যাফোর্ড করতে পারবে মানে যাদের শরীরে ফ্যাট পার্সেন্টেজ অতটাই অতটাও বেশি নয় তা এবং অ্যাকচুয়ালি ওয়ার্কআউটের পরে পরেই এই সিম্পল খাফটা নেওয়া যেতে পারে তো সেই হিসেবে বলছি ছাতুটা কিন্তু খুব ভালো জিনিস জল দিয়ে ভালো করে যাদের ছাতু হজম হয় না তাদেরও কিন্তু যদি ঠিকঠাকভাবে চার পাঁচ চামচ ছাতু যদি জল দিয়ে ভালো করে লিকুইড শরবতের মতো করে এবং তাতে দু চামচ চিনি একটু গুড় দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায় এবং এটা খুব তাড়াতাড়ি কিন্তু মাসালে চলে আসে এবং মাসালের গ্লাইকোজেন স্টোরেজটাকেও ফিল করে প্লাস মাসালের যে ব্রেকডাউন হয় সেটাও রিপেয়ার করার জন্য যে প্রোটিন সেটার সোর্স হিসেবেও কিন্তু ছাতুটা ছাতু শরবতটা কাজে লাগে তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং মানে সোজাগতায় তোমাকে ওয়ার্কআউটের পরে পরেই এক ঘন্টার মধ্যেই একটা সুন্দর প্রোটিনযুক্ত খাবার তোমাকে দিতে হবে এবং তার মধ্যে যেন অল্প সিম্পল কাপ থাকে এটা এটা মাথায় রেখে চলবে তাহলে দেখবে পরের দিন যখন ওয়ার্কআউটে যাবে এবং শুধু না থ্রু আউট দ্য ডে তোমার এনার্জি লস হবে না তোমার যে এনার্জিটা তার ওই হিউজ জিম করার পর অনেক সময় দেখা যায় সারাদিন ধরে একটা ক্লান্তি ভাব থাকে পরের দিন আর জিম করতে ইচ্ছা করছে না তার কারণ কিন্তু একটাই নিউট্রিশানের অভাব প্রপার নিউট্রিশানের অভাব তুমি হয়তো প্রচুর খাওয়া দাওয়া করেছো কিন্তু সেই খাবার থেকে নিউট্রিশান ঠিক মতো আসেনি কারণ বাইরের জাঙ্ক ফুড বা অন্যান্য উল্টো পাল্টা বাড়িতে প্রচুর তেল মশলাযুক্ত খাবার সেইগুলো সহজে মানে শরীর অ্যাবজর্ব করতে পারে না যে কারণে তোমার জিম থেকে যে এনার্জিটা বেরিয়ে গেছে বা তোমার জিম থেকে জিম করে তোমার যে মাসেল ব্রেকডাউন হয়েছে বা যে তোমার অর্গ্যান বা টিস্যুগুলো তোমার যে নিউট্রিশানটা প্রপার দরকার সেই নিউট্রিশানটা প্রপার নেওয়ার মতো ফুড তুমি দিচ্ছ না তো সেই জন্যে আফটার ওয়ার্কআউট যে একটা পোস্ট ওয়ার্কআউট মিল সেটার কিন্তু ভীষণ এফেক্টিভ আছে এফেক্টিভিটি আছে তো এটা খেয়াল রেখে চলে দেখবে আলটিমেটলি তুমি প্রতিদিনই যখন জিমে যাচ্ছ দেখবে আগের দিনের মধ্যেই তোমার ফুল একদম এনার্জি থাকছে ফুল একটা এনার্জি থাকছে এবং অবশ্যই কন্টিনিউ ওয়ার্কআউট করা উচিত নয় অন্তত দু দিন তিন দিন হাইভি ওয়ার্কআউটের পরে একটা দিন তুমি রেস্ট দিতে পারো এবং সেই রেসটা তুমি হালকা কার্ডিও করেও করতে পারো বা কমপ্লিট রেস দিতে পারো সেটা যার যেরকম বডি পার ফ্যাট পার্সেন্টেজ বা যার যেরকম মানে বডি বিল্ডিং যেরকম গোল আছে যে একজনের একরকম গোল থাকে যে আমাকে হিউজ মাসেল বিল্ড করতে হবে কারুর গোল থাকে যে না আমাকে সিক্স প্যাক অ্যাপ লাগবে ফ্যাট পার্সেন্টেজ কমাতে হবে তো সেই হিসেবে তোমার নিজের ওয়ার্কআউটটাকে সাজিয়ে নিতে পারো এবং অবশ্যই সপ্তাহে সাত দিনের মধ্যে মিনিমাম চার দিন থেকে ম্যাক্সিমাম ছ দিন অবধি করবে মানে সাত দিনের সাত দিনই জিম করাটা কিন্তু ঠিক নয় ঠিকমতো কাজে দেয় না এবং যারা আরও ভালো মানে জিমে এফেক্টিভিটি চাও তাদের দুদিন অন্তর অন্তর একদিন করে গ্যাপ দিতে বলে আরও বেশি দেখবে ফুল এনার্জি পাবে এবং খুব ভালো ইনটেনসিটিতে জিম করতে পারবে ঠিক আছে আজকের এইটা নিয়ে আমি ভিডিওটা করলাম খুব শর্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যদি তোমাদের কোনো কমেন্টস থাকে জানিও আমাকে আর এটা নিয়ে যদি আরও কোনো কোয়ারি থাকে সেটাও আমাকে জানিও টাটা